গ্রামের রাস্তা বেহাল, মন্ত্রীর গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে দাঁড়িয়ে রাস্তার জন্য টাকা বরাদ্দের ঘোষণা মন্ত্রীর। ঘটনাটি ঘটেছে বনগা ব্লকের চাঁদা এলাকায়। তৃণমূলের পাল্টা দাবি, প্রি প্ল্যান ছিল বিষয়টি, ভোটের আগে চমক তৈরি করতেই করা হয়েছে। এলাকার রাস্তা বেহাল দীর্ঘদিন ধরে, বিভিন্ন দপ্তরে গিয়েও সুরাহা হয়নি। মন্ত্রীর কনভয় থামিয়ে এলাকার বেহাল রাস্তা দেখালেন গ্রামের মহিলারা। রবিবার ঘটনাটি ঘটেছে বনগা ব্লকের গাঁড়াপোতা পঞ্চায়েতের অন্তর্গত চাঁদা জামতলা এলাকায়। এদিন বাগদাতে আউলডাঙ্গা এলাকায় বিজেপির এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন বনগা লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন শান্তনু ঠাকুর যাবার সময় চাঁদা জামতলা এলাকায় মন্ত্রীর কনভয় হাত জোর করে থামান গ্রামের বাসিন্দারা। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে বেহাল রাস্তার বিষয়ে অভিযোগ করেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির, বিজেপি ভোটে জেতায় গ্রামে রাস্তা দিচ্ছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এমনই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি ক্ষমতায় আছে, এখানে তাদের বক্তব্য হয়েছে, এটা আমরা যখনই নেতাদের বলতে যাই বা যখনই শুনতে যাই, আমাদের রাস্তাটা হচ্ছে কেন হচ্ছে না কেন, আমাদের রাস্তাটা ভীষণ প্রয়োজন, এটা করা হোক। অনেক মিটিং সিটিং আমি নিজেও যাই, প্রেজেন্ট থাকি এবং সেখানে যে আমি আমার কথাটা বলি যে আমাদের রাস্তাটা আগে দরকার। এই পাটে যখন মিটিং হয় তখনই আমি যে বলি আমাদের রাস্তাটা আগে দরকার, আমার একটাই চাওয়া যে রাস্তাটা আগে হোক, হচ্ছে না এই কারণে স্পষ্ট বক্তব্য যেটা হয়েছে এখানে, আমাদের ক্ষমতায় না আসলে পরে আমরা করব না, করতে পারি না, তোমরা তো আমাদেরকে ভোট দিয়ে জিতাও না এই পাটটায়, এখানে তো বিজেপি জিতেছে, বিজেপি জিতেছে, তাহলে বিজেপিকে ভোট দিয়েছো, তাহলে বিজেপির কাছে যাও, সেখান থেকে যে রাস্তা নিয়ে আসো, তোমরা তো ভোট দিয়েছো বলে তিনি জিতেছেন, তাহলে যাকে জিতিয়েছো সে তোমাদের রাস্তা দেবে, আমরা দেব না। রাস্তাটা খারাপ তো আজকে না হলো দশ, বললাম না বাম জামানাই হয়েছে, এই যে ইটটা দেখছেন, হ্যাঁ, যবে থেকে বাম জামানা হেরে গেছে সেই সময় এই ইটগুলো পড়েছে রাস্তা, তারপরে একটা ইটের টুকরোও পড়েনি কি, তাই তো? আমরা গ্রামবাসীরা মিলে, মহিলারা মিলে, এই জায়গায় জায়গায় গাড্ডা হয়ে যায়, সেখানে আমরা ইট আমরা নিজেদের বাড়ি থেকে এনে দিই, মাটি দিয়ে ওখান দিয়ে ইট দিয়ে আমরা নিজেরা ড্রেসিং করি, এখনো পর্যন্ত সরকার এই রাস্তাটার জন্য কিচ্ছু করেনি। গ্রামবাসীদের কাছে অভিযোগ শোনার পর কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়, রাস্তার জন্য আমি টাকা বরাদ্দ করে দেব, কিন্তু পঞ্চায়েতের কাছ থেকে রাস্তা আদায় করে নিতে হবে আপনাদের। পাশাপাশি সাংসদ বলেন, দুঃখের বিষয়, গত দুবছর এমপিল্যাডের টাকা বন্ধ রয়েছে, তবুও রাস্তার টাকা আমি বরাদ্দ করে দেব। সবচাইতে বেশি টাকা বাগদায় খরচা করা হয়েছে, আমি যদি পেপার এনে দেখাই, সবচাইতে বেশি খরচা বাগদাতে করা হয়েছে, মানে বাগদা বিধানসভা। আমি ভোটের জন্য এখানে ঢুকিনি, আমাকে বলা হয়েছে, আমাকে এই রাস্তা যদি আগে বলা হতো, আপনাদের দায়িত্ব নিয়ে বলা উচিত ছিল আরো এক বছর আগে। একটা দুঃখের বিষয়, এটা দু বছর আমরা টাকা দিতে পারিনি, সমস্ত এমপিদের টাকার লাইট বন্ধ ছিল, আপনারা জানেন তো, কোভিড এর জন্য জানেন না, আমাদের সহজ সরল মানুষ এই জন্য জানতে হবে। এবার কথা হচ্ছে আরো একটা বিষয় আছে, রাস্তার টাকা আমি স্যাংশন করাবো, কিন্তু আদায় করে নিতে হবে পঞ্চায়েতের কাছ থেকে আপনাদের জন্য। হ্যাঁ, আমরা পারবো, হ্যাঁ আমরা করবো, চেষ্টা করবো সবাই মিলে, চেষ্টা কি করবো, কারণ আমি নিজে করবো, আগে কথা শুনতে হবে, আমি নিজে রাস্তা তো করে দিতে পারবো না, আমি টাকা দেব ডিএম কে, ডিএম পঞ্চায়েতকে টাকা দেবে, পঞ্চায়েত এই রাস্তা করবে, কিন্তু সেটা কিন্তু নিয়ম, প্রসেস যেটা প্রসেস এবং প্রসিজিওর সেটা নিয়ম, কিন্তু পঞ্চায়েতের কাছ থেকে আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি দেখিয়ে দেবো, এই যে আমি ডিএম কে টাকা দিয়েছি, ডিএম পঞ্চায়েতকে সেই মানে লেটার রেফার করেছে, আপনাদের কাছে দিয়ে দেবো, আপনারা চলে যাবেন সোজা পঞ্চায়েতে, পঞ্চায়েত যদি রাজি না হয় পঞ্চায়েতকে জোরজবস্তি কিন্তু কাজ করানোর দায়িত্ব আপনাদের, টাকা আমি দেবো যতটুকু রাস্তা আছে সব সবকিছু করবো। জানা গেছে প্রায় 1200 মিটার রাস্তা চাঁদা জামতলা এলাকায়, যা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, কোথাও জানিয়েও কাজ হয়নি। এ বিষয়ে মন্ত্রীর সামনেই এক গ্রামবাসী মহিলা বলেন, ভোটের আগে রাস্তা ঠিক করতে হবে, সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটের আগে আসেন, বলেন রাস্তা ঠিক হবে, ভোট চলে গেলে তারা আর আসেন না, এবার ভোটের আগে রাস্তা ঠিক না হলে আমরা ভোট বয়কট করব বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা ভোটের আগে আমরা রাস্তাটা চাই,
নালে পরে আমরা গ্রামবাসীরা ভোট বয়কট করব, কেউ ভোট দেবো না। হ্যাঁ ভোট দেবো না, কেউ ভোট দেবো না। মানে ভোট চলে গেলে আমরা কিন্তু স্যার ক্ষমা করবেন, আমরা কোনো নেতাকে আর পাই না। যে ভোটের আগে আসে আবার সবাইকে আমরা পাই, আমি দেবো আমি দেবো আমি দেবো, আমাদেরকে এটা দাও, আমাদেরকে ভোট দাও, জিতাও, পাবো, আমরা সব দেবো। কিন্তু ভোট চলে গেলে পরে পাঁচ বছর আর কাউকে দেখা পাই না। আমাদের ভোটের আগে রাস্তাটা করে দেওয়া হোক, আমরা গ্রামবাসী প্রকাশ্যে ভোট দেবো। অপর এক গ্রামবাসী শিলা সূত্রধর বলেন, রাস্তার জন্য আমরা বহুবার বলেছি, আমাদের মেম্বার বিজেপির, সে কারণেই আমাদের রাস্তা দেওয়া হচ্ছে না। এমপি কোটার যে পরিস্থিতিতেই হোক আমাদের রাস্তাটা করে দিতে হবে। শান্তনু ঠাকুর আসছে, ওনাকে আমরা এই আবেদনটা জানাতে চাচ্ছি। এই মানে আমরা এতদিন তো মানে রাস্তার জন্য খুবই পরিস্থিতি খারাপ আমাদের, কারণ বাচ্চা কাচ্চা স্কুলে যায় এবং কোনো রুগীপত্র হলে এখানে মানে মারাত্মক অবস্থা হয়। কত পরিবার আছে ভিতরে মোটামুটি? হ্যাঁ 80টা পরিবার আছে, 80টা পরিবার আছে। পঞ্চায়েতে জানিয়েছে? হ্যাঁ অবশ্যই পঞ্চায়েতে আমরা জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি। ওখানে বলল যে আমাদের হাতে এটা নেই। হ্যাঁ আমাদের হাতে আর এমপি এমএলএদের কোটায় আছে। যদিও গোটা বিষয়টি প্রি প্ল্যান বলে দাবি করেছেন তৃণমূল নেতা তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌমেন দত্ত, তিনি বলেন এটা প্রি প্ল্যান ছিল, ভোটের আগে গিমিক তোলা। ইতিমধ্যেই আমরা বিএডিপি প্রকল্পে ওই রাস্তার কথা দিয়েছি, ব্লকে 86টি রাস্তা পড়ে রয়েছে। 19-20 অর্থবর্ষ থেকে কেন্দ্র সরকার রাস্তার জন্য টাকা দিচ্ছে না। গত বছর কিছু টাকা এসেছিল, যা পানীয় জল ও কমিউনিটি হল তৈরির জন্য। আদেশ আমাদেরকে দেননি যে এখানে কোথাও বিজেপি বা সিপিএম এর মেম্বার থাকলে সেখানে কাজ করা যাবে না। আমরা গণতন্ত্রের স্বার্থে সব জায়গায় কাজ করছি। এটা একটা প্রি প্ল্যান ছিল, এটা পরিকল্পনা, ভোটের আগে একটা গিমিক তোলা। আমরা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রকল্প ওই রাস্তাটা অনেক আগেই দিয়েছি। আমাদের 86টা রাস্তা বনগাঁ ব্লকে স্যাংশন হয়ে পড়ে আছে, কেন্দ্রীয় সরকার টাকা চাচ্ছে না বলে আমরা রাস্তাগুলো কমপ্লিট করতে পারছি না। 2019-20 থেকেই কোনো টাকা আমরা পাই না। গতবার কিছু টাকা দেওয়া হয়েছে, সেটা ড্রিঙ্কিং ওয়াটার আর হচ্ছে কমিউনিটি হল, রাস্তার কোনো টাকা এখনো অবধি ছাড়া হয়নি। সাংসদ টাকা দেবেন, আপনারা রাস্তা করবেন তো? এ প্রশ্নের উত্তরে সৌমেন দত্ত বলেন, সাংসদ যদি এস্টিমেট করে দিতে বলেন আমরা করে দেব, আমাদের চিঠি লিখে পাঠালেই আমরা এস্টিমেট করেও পাঠিয়ে দেব। তবে আজও পর্যন্ত তিনি আমাদের কাছে চাননি। এ বিষয়ে তিনি আরো বলেন, হ্যাঁ অবশ্যই করবো, সাংসদ যদি টাকা দেন খুব ভালো। টোটাল রাস্তায় যদি আমাদেরকে বলেন এস্টিমেট করে কত টাকা লাগবে, তার উপরে উনি যদি টাকা স্যাংশন করেন। এবার দেখা গেল উনি একটা রাস্তা 1.5 কিলোমিটার রাস্তা করতে 45-50 লাখ টাকা খরচ হবে, উনি 5 লাখ টাকা দিলেন, সেক্ষেত্রে তো আমাদের পক্ষে কাজটা করা সম্ভব না। উনি যদি আমাদেরকে চিঠিতে লিখে পাঠান যে এটা রাস্তাটা এস্টিমেট করে দেওয়া হোক, কতটা আমরা সেইভাবে এস্টিমেট করে তার কাছে পাঠিয়ে দেবো। উনি আজ পর্যন্ত তেমন কোনো প্রপোজাল আমাদের কাছে দেননি। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।